দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার। তিনি বলেন, যে কোনো দুর্যোগে সরকার আপনাদের পাশে আছে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ঢাকার মিরপুর 14 বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে কম্বল ও ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। যেখানে মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আমরা দূরে চলে যাই। ইতিমধ্যে আপনাদের এই অগ্নিকাণ্ডের খবর আমাদের রাষ্ট্রের সর্বোচ্চে পৌঁছে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে, প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হবে। একজন মানুষও যেন খাবার এবং শীতে কষ্ট না পায় সেই লক্ষ্যে সরকার ব্যবস্থা নিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ কায়েমের জন্য আজকে দিন রাত আপনাদের জন্য কাজ করতেছেন। সুতরাং আপনার মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এখন আপনাদের কাছে এই যে আমরা এটা পৌঁছে দিচ্ছি, এরপরেও আমরা সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে আছি, আমরা চেষ্টা করব এরপর আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধানের জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করব। এদিন বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল কম্বল, এক পিস ড্রাই কেক, এক প্যাকেট শুকনো খাবার, এক প্যাকেট যার মধ্যে আছে চাল 10 কেজি, সয়াবিন তেল 1 লিটার, মসুর ডাল 1 কেজি, লবণ 1 কেজি, চিনি 1 কেজি, হলুদ গুঁড়া 200 গ্রাম, মরিচ গুঁড়া 100 গ্রাম এবং ধনিয়া গুঁড়া 100 গ্রাম। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।